হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন وقال النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من قراب الدنيا কোন মানুষ যদি তার কোন মুসলমান ভাইয়ের দুনিয়াতে একটি বিপদ যদি মিটাইয়া দেয়, একটি বিপদ থেকে যদি তাকে উদ্ধার করে, আল্লাহর নবী বলেছেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন উম্মত কোন মানুষকে যদি কোনো বিপদ থেকে তুমি উদ্ধার করো দুনিয়াতে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে। বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন বলেছেন ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন, হে আমার উম্মত মনে রাখবা দুনিয়াতে কোনো মানুষের কোনো মুসলমানের যদি তুমি একটা অভাব দূর করে দাও, যদি একটা অভাব দূর করে দাও তোমার মুসলমান ভাইয়ের, তাহলে মনে রাখবা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নবী ঘোষণা দেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার অভাব, অনেকগুলো অভাব থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব সমূহ দূর করে দিবে। দুটি বিষয়, একটি হলো বিপদ থেকে যদি উদ্ধার করেন, একজন মানুষ বিপদে পড়েছে আপনি তাকে উদ্ধার করলেন, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, মানুষের উপকার করলেন। রসুল বলেন তুমি আশায় থাকো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন কঠিন বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিবেন। ওসিলা কি? আল্লাহ। ওসিলা এই মানুষটাকে যে আপনি উদ্ধার করেছিলেন, আল্লাহ সেটা কি করেছেন, ক্যামেরা করে রেখেছেন, সেটা ওসিলা হিসেবে নিয়েছেন, কিয়ামতের ময়দানে এটার যাজা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা মনে রাখবা কোনো ভাইয়ের দোষ যদি তুমি দেখো, তাহলে এই দোষটাকে তুমি মানুষের সামনে বলে বেরিও না, মানুষের সামনে তুমি সমাজবাসীর সামনে এটা প্রকাশ করে দিও না। কেননা আল্লাহর নবী বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ দেখে তাকে গোপন রাখবে, আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে তার জিন্দেগীর বহু দোষ আল্লাহ রব্বুল আলামিন গোপন রেখে দিবে, প্রকাশ করবেন না। আর প্রকাশ না করলে বিচারও হবে, কত বড় সুসংবাদ। কিন্তু না ভাইয়েরা, সমাজ ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আমাদের চরিত্র এমন জায়গায় ঠেকেছে, কি ইমাম সাহেব, কি খতিব সাহেব, কি পীর সাহেব, কি মুফতি সাহেব, কি মুহাদ্দিস সাহেব, কি নামাজি, কি হাজি, একজন আরেকজনের দোষ পেলে সেটাকে সমাজে এক কান দু কান দশ কান একশো দুশো কান করে ফেলার লোক আছে না নাই? ভাইরা আমার, নিজের দোষের দিকে আমরা তাকাই না, সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কে কোনটা অন্যায় করেছে, কে কি দোষ করেছে সেগুলো বলে বেড়াই। দুঃখজনকভাবে বলতে হয় ফেসবুক যদি খোলেন আপনি, ফেসবুক যদি আপনি খোলেন তাহলে দেখবেন সবচাইতে গীবতের টেন্ডার, সমালোচনার টেন্ডার, দোষ চর্চার টেন্ডার হলো বর্তমানে ফেসবুক, ঠিক না বেটি? এই ফেসবুকের ভিতরে কে কোন জায়গায় দোষ করছে, কে কোন জায়গায় অপরাধ করছে সেগুলো এনে ভাইরাল করে দেওয়া হচ্ছে। প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে কি অন্যায়গুলো ভাইরাল হওয়ার দরকার নয় কি? অবশ্যই দরকার,
তবে সেগুলো হতে হবে গণমুখী সমস্যা, জনকল্যাণমূলক সমস্যা, যেই অপরাধের কারণেই আরো বহু দশজন মানুষের ক্ষতি হয়ে যাবে, সেই দোষগুলো প্রকাশ করা শুধু গীবতের আওতায় পড়বে না, এটা প্রকাশ করা বরং আপনারা আমার ইমানি দায়িত্ব। আর যদি ব্যক্তিগত দোষ হয়, একজন মানুষের ব্যক্তিগত অপরাধ, যেই অপরাধটা সে করে নিজে লজ্জিত, নিজে অনুতপ্ত, এই অপরাধটা করার কারণে দেশের ক্ষতি হবে না, দশের ক্ষতি হবে না, সে নিজেই গুণাগার হবে, এমন দোষ হলে এই দোষটা প্রকাশ করা কোনোভাবে জায়েজ হবে না। যেই দোষ দশজনের ক্ষতি করবে, আমি এমন একটা অন্যায় করেছি যেটার কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমাজবাসী ক্ষতিগ্রস্ত হবেন, এই অন্যায়টা প্রকাশ করা আপনার জন্য ইমানি দায়িত্ব। আর আমি এমন দোষ করলাম যেই দোষ আপনার কোনো ক্ষতি নাই, বরং এটা আমার রবের সাথে সম্পৃক্ত, আমি নিজেই গুণাগার হলাম এই দোষের কারণে, আপনার কোনো ক্ষতি নাই, সমাজের কোনো ক্ষতি নাই, দশের কোনো, দেশের কোনো ক্ষতি নাই, তাহলে এই দোষ প্রকাশ করা যাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি এবং মুসনাদ আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া অতঃপর বলেন, মান সালাকা তরিকাই ইলতামিসু ফীহি ইলমান, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি এলেন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলেম অন্বেষণকারী আমার উম্মতের জান্নাতের পথটাকে সহজ করে দে। জান্নাতের পথ সহজ হয়ে যায় কার? যেই ব্যক্তি এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়। আপনাদের মাঝে যেই ব্যক্তি জুমার সালাতের আগে কোরআন সুন্নার আলোচনা শুনবার জন্য ঘর থেকে আজকে বের হয়েছেন, হাদিসের এই অংশের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে, আপনাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা রসুল বলেন, আমার উম্মত যখন কোরআনের আলোচনা, হাদিসের সুন্নার আলোচনা শোনার জন্য, এলেম শিখার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটার শেষ অংশে বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখিহি, আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার আরেক ভাইয়ের সহযোগিতায় নিজেকে নিবেদিত রাখে। অতক্ষণ আল্লাহ আপনাকে, আমাকে সাহায্য করবেন যতক্ষণ আমি আপনি আরেক ভাইকে তার কোনো সমস্যা সলভ করার জন্য, সমাধান করবার জন্য তাকে যতক্ষণ না আমরা সহযোগিতা যতক্ষণ করব, আল্লাহর রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রতিবেশী সূরা মাউনের শেষ অংশ যদি একটু গবেষণা করেন তাহলে দেখবেন প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে গুরুত্ব আরোপ করেছেন। সূরা মাউনের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন। প্রতিবেশীর যদি বাসায় লবণ শেষ হয়ে যায়, এক চিমটি লবণের জন্য তোমার দরজায় যদি হাত পাতে, তাহলে তুমি তাকে লবণ থাকা সত্ত্বেও যদি না দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করেছো। নাউজুবিল্লাহ। তেমনি করে একটি শাবল, একটি দাও, একটি চাকু, একটি নিত্য প্রয়োজনীয় জিনিস, ঘরের সামান্য ঝাড়ু, ঘরের মশলাপাতি, একটা আলু, এক মুঠো চাল,
এক কেজি চাল, যেগুলো মানুষ অর্থ আছে সামর্থ্য আছে সত্য, কিন্তু মানুষ আজকে হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার কারণে একটা ডিমের কাঙ্গালি তোমার দরজায় গিয়ে সে হয়েছে, এক মুঠো চালের জন্য সে তোমার ফ্ল্যাটের কলিং বেলটা টিপেছে, এক মুঠো এক চিমটি লবণের জন্য তোমার দরজায় সে কলিং বেল চেপেছে। মনে রাখবার সে ভিক্ষুক নয়, সে হচ্ছে মাহরুম। সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সম্পর্কে, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম। তোমার কাছে যদি এই সামর্থ্যগুলো থাকে, লবণ যদি তোমার ওই কোটার ভিতরে লবণ যদি থাকে, তোমার ড্রামের ভিতরে যদি চাল থাকে, তাহলে সেখান থেকে তোমার প্রতিবেশীকে হাত পাতার কারণে সে কিন্তু গরিব নয়, অর্থের অভাবে নয়, হঠাৎ করে শেষ হয়ে গেছে, এর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতের শেষে বলেছেন, এ হলো মাহরুম, সে যদি হাত পাতে তুমি তাকে দিতে হবে, আর যদি তুমি না দাও তাহলে তোমার আইন হলো ওয়ামনাউনাল মাউন, তুমি মূলত কিয়ামত দিবসকে অস্বীকার করেছো, কেননা তুমি তোমার ভাইকে তোমার বোনকে ওই কৌটার ভিতরে লবণ থাকা সত্ত্বেও এক চিমটি লবণ দাওনি, ড্রামের ভিতরে চাল ছিল তুমি চালটা দিলা না, দাওটা ছিল শাবলটা তুমি দিলা না। এমন কিছুক্ষণ আগে বলেছিলাম এমন মানুষও আছে, প্রতিবেশী ইন্তেকালের পরে নিজের বাঁশ জাড়ের বই বাঁশ জাড় থেকে একটা বাঁশ প্রতিবেশীর কবরে ছাউনি দেওয়ার জন্য পর্যন্ত মানুষ দেয় না, এমন মানুষও আছে না? নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকটাকে এমন ভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন, খাদেমকে ছাগলটার চামড়া ছিলে গোশতগুলো ভাগ করে খাদেমের হাতে দিলেন, খাদেম যাও এই ছাগলের প্রথম গোশতগুলো তুমি আমার প্রতিবেশী ইহুদিকে দিয়া সহাদিয়া হিসেবে, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমান, শুধু মুসলমানই নন বরং বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়ার একজন গুরুত্বপূর্ণ সাহাবি, আর তার প্রতিবেশী ছিলেন একজন ইহুদি। আল্লাহর রসুলের এত সুন্দর শিষ্টাচার, প্রতিবেশীর সাথে আদব, এমন সুন্দর আচরণ রসুল তাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রতিবেশী অমুসলিম ইহুদি হওয়া সত্ত্বেও আল্লাহর রসুলের এই মহান সাহাবি ছাগলের প্রথম গোশতের ভাগগুলো তিনি ইহুদির জন্য প্রতিবেশী এই কারণে তার জন্য পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যেই ব্যক্তি পেট পুরে তিন বেলা খাবার খায়, পেট পুরে পুরে প্রতিদিন খাবার খায়, আর তার প্রতিবেশী উপোস থাকে, লাগাতার উপোস থাকে। বাংলাদেশ এমন বহু জায়গা, বহু সমাজ, বহু পাড়া মহল্লা রয়েছে যেখানে প্রতিবেশী পেট পুরে তিন বেলা খায়, আর তার প্রতিবেশী গরিব অভাবের কারণে খাইতে পারে না, অথবা মাহরুম হবার কারণে, অর্থাৎ অর্থ আছে কিন্তু সামর্থ্যই মুহূর্তে নাই, এজন্য উপোস। আল্লাহর রসুল বলেন, ওই মাহরুম অথবা গরিব প্রতিবেশীকে উপোস রেখে যে উম্মত খানা খায় তাকে আমি রসুল মুমিন বলি না, নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন আইন করে দিয়েছেন প্রতিবেশীর জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে এত গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা প্রতিবেশীর সম্পর্কে যখন রাসূল আমাদেরকে বয়ান করতেন, নসিহত করতেন,
আমরা আতঙ্কিত হয়ে পড়তাম যে না জানি প্রতিবেশীকে আল্লাহর রসুল আমাদের ওয়ারিস বানিয়ে দিবেন, আমাদের সম্পত্তির ওয়ারিস না জানি বানিয়ে দেন, এমন গুরুত্ব দিয়ে প্রতিবেশীর কথা রসুল বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকটাকে এত বেশি উচ্চ মূল্যে তিনি নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বলেন, কোনো মানুষ যদি চুরি করে, জোরে বলেন কি করে, চুরি করে, আরো জোরে বলেন কি করে, রসুল বলেন যদি কোনো মানুষ চুরি করে, একটা হলো সে বাহিরে গিয়ে চুরি করেছে, তার হলো এক গুনাহ, জোরে বলেন কয় গুনাহ, একটা গুনাহ, বাহিরে গিয়ে কোনো মানুষ চুরি করলে তার হলো এক গুনাহ। বিশ্বনবী হাদিসে বলেন, যদি কেউ তার প্রতিবেশীর ঘরে চুরি করে, প্রতিবেশীর বাসায় চুরি করে, আল্লাহর নবী বলেন তার আমল নামার ভিতরে 10টা গুনাহ লেখা হয়, নাউজুবিল্লাহ, কয়টা গুনাহ, 10টা। বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া বাইহাকির একটি হাদিসে এসেছে, মুসনাদে আহমাদ এসেছে, সহিহ ইবনে হিব্বানে হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ জেনা করেছে, কি করেছে, জোরে বলেন কি করে, জেনা করেছে, আল্লাহর রাসূল বলেন তার হলো এক গুনাহ, কয় গুনাহ, একটা জেনার গুনাহ তার আমল নামার ভেতরে লেখা হবে, কারণ দূরে গিয়ে সে জেনা করেছে। আর কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর বউয়ের সাথে অথবা প্রতিবেশীর কোনো নারীর সাথে যদি সে জেনা করে, আল্লাহর রাসূল বলেন 10টা ব্যভিচার অথবা 10টা জেনার গুনাহ তার আমল নামায় লেখা হয়, নাউজুবিল্লাহ। ইসলাম কত সুন্দর একটা সমাধান দিয়েছে, কি জন্য, কারণ জেনা এবং চুরি এই দুটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি প্রতিবেশীর সাথে, ঠিক কি না, ঠিক, প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর সাথে সবসময় দেখা হয়। চুরি করতে প্রতিবেশীর বাসায় চুরি করতে অত্যন্ত সহজ, রসুল জানতেন সবচেয়ে বেশি সহজ পদ্ধতি হলো প্রতিবেশীর বাসায় চুরি করা, সবচেয়ে সহজ পদ্ধতি হলো প্রতিবেশী নারীর সাথে জেনা করা। এজন্য আল্লাহর রসুল হাদিসে ঘোষণা দিয়েছেন, জেনা করলেও 10 গুণা, চুরি করলেও 10 গুণা, প্রতিবেশী কোনো নারীর সাথে অথবা প্রতিবেশী কোনো মানুষের বাসায় চুরি করলে এই পরিমাণ গুণা। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিবেশীর হক সম্পর্কে সজাগ সতর্ক সচেতন থাকার তৌফিক দিন, সকলে বলুন আমিন। প্রিয় মুসল্লি ভাই ও বন্ধুগণ, দীর্ঘ 3 জুমা আলোচনার পর সংক্ষিপ্ত পরিসরে সূরা মাউনের তাফসীর আজকে শেষ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা মাউনের এই বিষয়গুলো নজর দেওয়ার তৌফিক দান করুন। 1 নম্বর হলো এতিমের গলায় যেন আমরা ধাক্কা না দেই। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, 1 নম্বর এতিমকে রক্ষা করতে হবে, সুরক্ষা দিতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অন্যকে উৎসাহিত করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাতগুলো আদায় করলে খুশু এবং খুজু, খুশু হলো আল্লাহর ভয়, খুজু হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আদায় করা, এই দুটি বিষয় মেনে সালাত আদায় করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন, যেন লৌকিকতা প্রদর্শন করে আমরা সালাত আদায় না করি, আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা তৌফিক দিন, সকলে আমিন বলেন। ওয়ায়ামনাউন আল মাউন, ছোট্ট ছোট্ট উপকার প্রতিবেশীকে করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষ আয়াতে গুরুত্ব আরোপ করেছেন, এগুলো মেনে চলার তৌফিক দিন, সকলে বলুন আমিন। যারা এই বিষয়গুলো মানবে না, আল্লাহ বলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে রাসূল আপনি দেখেন সে কিয়ামত দিবসকে অস্বীকার করে। অর্থাৎ সূরা মাউনে আলোচ্য এই সব বিষয় সম্পর্কে কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খ হিসেব নেওয়া হবে। সুতরাং যারা এগুলোকে অস্বীকার করবে সে মূলত কিয়ামতের সেই বিচারকেই অস্বীকার করলো, আল্লাহ এজন্য আগাম সতর্কবাণী দিয়েছেন। এজন্য
জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার আদালতে দাঁড়ানোর জন্য এই সূরা মাউনের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে সতর্ক এবং সচেতন হবার তৌফিক দিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।